প্রাক্তন মন্ত্রী অকন বৰাৰ পদত্যাগ। কংগ্রেসের নির্বাচনী কমিটি আর পিএসির সদস্য পদের পদত্যাগ করে এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গেলে পত্র প্রেরণ করলে প্রাক্তন মন্ত্রী অকন বৰায়। পুত্র মানব বৰাৰ বিজেপিত যোগদানের পিছতে কংগ্রেসত সম্পূর্ণরূপে এলাগি হয়েছিল বর্ষিয়ান কংগ্রেস নেতাগুলি। কেইদিনমান পূর্বে জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত অনুষ্ঠিত পিএসি বৈঠকত অকন বৰায় অংশ লওয়াক লৈ দলের ভিতরতে অসন্তুষ্টির সৃষ্টি হয়েছিল। অকন বৰাক লৈ দলীয় নেতার অসন্তুষ্টির বাতৰি নিউজ 18ত সম্প্রচার হয়েছিল। পিএসি বৈঠকের দুদিন পিছত মাধবেন্দ্র শর্মা প্রকল্পের কোঠা ত্যাগের বাবেও এপিসিসিয়ে জাননী জারি করেছিল। তেনেবোৰ কারণতে শনিবারে কংগ্রেসের দুটা গুরুত্বপূর্ণ পদের পদত্যাগ করলে অকন বৰায়। অকন বৰাৰ পদত্যাগ পত্র সম্পর্ক এনেদরে কলে এপিসিসির সভাপতি ভূপেন কুমার বৰায়। অকন বৰা ডাঙরিয়া এপিসিসি মেম্বার, এআইসিসি মেম্বার, পিএসি মেম্বার আর ইলেকশন কমিটির মেম্বার। তেখেতে কংগ্রেস দলত সদায় থাকিব আর দলের হয়ে কাম করিম বলে কৈছে। পিএসি আর পিইসি তারপর পদত্যাগ করে খার্গে ডাঙরিয়ালে পত্র দিছে, এআইসিসি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। গতি বিষয়টি এআইসিসির বিবেচনাধীন। কংগ্রেস দল ত্যাগ করব নাকি অকন বৰায়? পুত্রর দরে অকন বৰায়ও অচিরে বিজেপিত যোগদান করব নাকি? এনেবোৰ গুণাগথা চলিছে এতিয়া দিসপুরের রাজনীতি। অকন বৰায় অবশ্যে আমৃত্যু কংগ্রেস করে যাব বলেই নিউজ 18ক জানিবলে দিছে। মূল লড়া বেলে পার্টিত গেছে, তো নীতি আদর্শ বেলে, তার মো কম্প্রোমাইজ নাই, মূল নীতি আদর্শ বেলে। মতো পলিটিক্যালি মোট ইনভলভমেন্ট মূল লাইফটিও হয়েছে কংগ্রেস, ব্লাডি কংগ্রেস। মোর বাকি সময়খিনিও কংগ্রেসের কারণে মো দিয়ে যাম যাম। গতি মোক সন্দেহ করাটা যোনে করেছে অমূলক হব বা মই ভাবিম মোক নিশ্চয় কিবা ব্যক্তিগত স্বার্থের কারণে মোক অন্যায় করেছে। অকন বৰাক দিসপুরের মানবেন্দ্র শর্মা প্রকল্পের কোঠা ত্যাগের বাবে দলে শনিবারে চূড়ান্ত পত্র প্রেরণ করে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। প্রাক্তন মন্ত্রী অকন বৰাৰ পদত্যাগ। কংগ্রেসের নির্বাচনী কমিটি আর পিএসির সদস্য পদের পদত্যাগ করে এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গেলে পত্র প্রেরণ করলে প্রাক্তন মন্ত্রী অকন বৰায়। পুত্র মানব বৰাৰ বিজেপিত যোগদানের পিছতে কংগ্রেসত সম্পূর্ণরূপে এলাগি হয়েছিল বর্ষিয়ান কংগ্রেস নেতাগুলি। কেইদিনমান পূর্বে জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত অনুষ্ঠিত পিএসি বৈঠকত অকন বৰায় অংশ লওয়াক লৈ দলের ভিতরতে অসন্তুষ্টির সৃষ্টি হয়েছিল। অকন বৰাক লৈ দলীয় নেতার অসন্তুষ্টির বাতৰি নিউজ 18ত সম্প্রচার হয়েছিল। পিএসি বৈঠকের দুদিন পিছত মাধবেন্দ্র শর্মা প্রকল্পের কোঠা ত্যাগের বাবেও এপিসিসিয়ে জাননী জারি করেছিল। তেনেবোৰ কারণতে শনিবারে কংগ্রেসের দুটা গুরুত্বপূর্ণ পদের পদত্যাগ করলে অকন বৰায়। অকন বৰাৰ পদত্যাগ পত্র সম্পর্ক এনেদরে কলে এপিসিসির সভাপতি ভূপেন কুমার বৰায়। অকন বৰা ডাঙরিয়া এপিসিসি মেম্বার, এআইসিসি মেম্বার, পিএসি মেম্বার আর ইলেকশন কমিটির মেম্বার। তেখেতে কংগ্রেস দলত সদায় থাকিব আর দলের হয়ে কাম করিম বলে কৈছে। পিএসি আর পিইসি তারপর পদত্যাগ করে খার্গে ডাঙরিয়ালে পত্র দিছে, এআইসিসি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। গতি বিষয়টি এআইসিসির বিবেচনাধীন। কংগ্রেস দল ত্যাগ করব নাকি অকন বৰায়? পুত্রর দরে অকন বৰায়ও অচিরে বিজেপিত যোগদান করব নাকি? এনেবোৰ গুণাগথা চলিছে এতিয়া দিসপুরের রাজনীতিত। অকন বৰায় অবশ্যে আমৃত্যু কংগ্রেস করে যাব বলেই নিউজ 18ক জানিবলে দিছে। মূল লড়া বেলে পার্টিত গেছে, তো নীতি আদর্শ বেলে, তার মোট কম্প্রোমাইজ নাই, মূল নীতি আদর্শ বেলে। মতো পলিটিক্যালি মোট ইনভলভমেন্ট মূল লাইফটিও হয়েছে কংগ্রেস, ব্লাডি কংগ্রেস। মোট বাকি সময়খিনিও কংগ্রেসের কারণে মো দিয়ে যাম যাম। গতি মোক সন্দেহ করাটা যোনে করেছে অমূলক হব বা মই ভাবিম মোক নিশ্চয় কিবা ব্যক্তিগত স্বার্থের কারণে মোক অন্যায় করেছে। অকন বৰাক দিসপুরের মানবেন্দ্র শর্মা প্রকল্পের কোঠা ত্যাগের বাবে দলে শনিবারে চূড়ান্ত পত্র প্রেরণ করে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।